নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন আবাস যোজনায় বাড়ি করতে গিয়ে চরম ভোগান্তিতে উপভোক্তারা নিজেদের পাকা বাড়ির বা বাসস্থানের আশায় মাথার উপর পাকা ছাদের আশায় একমাত্র আশ্রয়স্থল ভেঙে এখন চরম সমস্যায় উপভোক্তারা বিগত কয়েক মাস ধরে বাংলার বাড়ি প্রকল্পে মিলছে না কোনো টাকা এমনটাই অভিযোগ উপভোক্তাদের অনেকের তো প্রথম কিস্তির টাকাও আসেনি বলে তারা জানিয়েছেন এদিকে নিয়ম অনুযায়ী নিজের একমাত্র আশ্রয়স্থল তারা ভেঙে ফেলেছেন স্থায়ী ছাদ পাবেন এই আশায় তারপর থেকেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা পাঁচ মাস হতে

হ্যাঁ এখন আছে কি বাড়িতে কতদিন হলো পাঁচ মাস তো পরিবার নিয়ে কেউ আছেন ভাড়া বাড়িতে কেউ আছেন ত্রিপল খাটিয়ে আবার কেউ অন্যের বাড়িতে সন্তান নিয়ে করছেন রাত্রি যাপন ঝড় বৃষ্টিতে পড়ছেন সমস্যায় আসতে চলেছে শীত কি হবে এই দুশ্চিন্তাতেই দিন কাটছে তাদের বারবার পুরসভায় গিয়েও মিলছে না কোনো সদুত্তর টাকা না মেলায় কারুর বাড়ির ভিত পর্যন্ত উঠেছে তো কারুর বাড়ির পাঁচিল উঠেছে বা তার একটু বেশি বাড়ির ভিত শুধুমাত্র নিজের সঞ্চিত অর্থে করেছেন উপভোক্তারা কারণ অনেক উপভোক্তারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকাই পাননি সরকার থেকে আমাকে ঘর দিয়েছে চৌত মাসে সেই চৌত মাস থেকে আমার ভাঙা এরকম পড়ে রয়েছে আমি কষ্ট করে খুবই কষ্ট আমার দুটো মেয়ে বিড়ি বাঁধে খায় আমার স্বামী নাই ছেলে নাই জানবে যে ওই নিয়ে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা দিন দিয়ে এইটুকুন করে বাস আমার সেই তখন থেকে পড়া আছে জানবে একটাও টাকা আসেনি আমার কাছে কোথায় আবেদন করেছিলেন আমি করেছি আমার যেখানে আছে ওই যে ওইখানে আমার পৌরসভা থেকে আমার পাঁচ বছর পরে কাগজ এলো ডাকে এলে আমি বন্য আমার পয়সা নাই তবু বললেন না তুমি এতগুলো টাকা ঘুরে যাবে তুমি লিও আমার একটা নাতি দিয়েছিল পঁচিশ হাজার টাকার ঘর থেকে যা হোক করে কষ্ট করে মেয়েরা বিড়ি বেঁধে কুড়ি হাজার এই পঁয়তাল্লিশ হাজার টাকা আমি দিয়েছি জানবে এখনও পর্যন্ত কোনো এমন কি আমি বলছি কি করে ঘর ভাঙবো বললে কি ঘর যদি না ভাঙো টাকা এসে টাকা ঘুরে যাবে আর টাকা পাবে না আমি তবেও ঘর ভাঙুন ভেঙে এই ক কমাস হচ্ছে সেইটাই আমি তো ইংরেজি মাস কী মাস বলতে নমাস সেই ন এরা গোদা মাঝের করা পুরোসভার উপপুরপতি মৌসুমী দাস জানিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্পে একজন উপভক্ত মোট তি লক্ষ ৮ হাজার টাকা পান। যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় এক লক্ষ৫০ হাজার ও রাজ্য সরকারকে এক লক্ষ ৩ হাজার টাকা ও উপভোক্তদেরকে দিতে হয় প৫ হাজার টাকা। অর্থাৎ কেন্দ্র দেয় সা শতাংশ এবং রাজ্যদেয় ৪ শতাংশ টাকা। কিন্তু বর্তমানে কেন্দ্র টাকা দিচ্ছে না তাই বর্তমান মিউনিসিপ্যালিটিতে রাজ্য সরকার টাকাও দিতে পারছে না বিগত প্রায় সাড়ে তিন থেকে চার মাস টাকা আসা বন্ধ রয়েছে পৌরসভায় এখনো পর্যন্ত আমাদের যে বাড়িঘরগুলো হচ্ছে তিন লাখ তেতাল্লিশ হাজার টাকার বাড়ি সেখানে সেন্ট্রাল আর স্টেট মিলিতভাবেই আমাদের বাড়িগুলো হচ্ছে এখন কেন্দ্রীয় সরকারের টাকা আমাদের উদযাপন কোনো কারণে হয়তো আমাদের এখনো এসে পৌঁছায়নি সেই কারণের জন্য আমরা এখনও পর্যন্ত বাড়িঘরের টাকাগুলো ছাড়তে পারিনি প্রথম কিস্তির টাকা ছাড়া হয়ে গেছে কিন্তু দ্বিতীয় কিস্তি কিস্তির এখনও আমরা ঢোকাতে পারিনি এটা চারটে প্রথম ক্ষেপে এক লাখ বাইশ হাজার দুশো টাকা দ্বিতীয় ক্ষেপে এক লাখ সাতচল্লিশ হাজার দুশো টাকা তৃতীয় ক্ষেপে তেতাল্লিশ হাজার চারশো আটান্ন টাকা আর চতুর্থ ক্ষেপে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা আমার মনে হয় রিসেন্টলি খুব তাড়াতাড়ি ঢোকার কথা পেয়ে গেলে খুব ভালো হয় কিন্তু নির্দিষ্ট টাইমটা বলা যাচ্ছে না তবে তিনি আশা করছেন খুব শীঘ্রই তারা উপভোক্তাদের তাদের আবেদনের টাকা দিতে পারবেন বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট আনন্দ বার্তা